উস্কো খুস্কো চুল, চোখে পানি মিশুরি, দুই চোখ ভরেছে কাঁদছে। আপনি জিজ্ঞাসা করছেন, সোনা মানিক তুমি কাঁদছ কেন? ওর টাকা নাই, ওর টাকা হারিয়েছে, ওর কানের হারিয়েছে, ওর নাকের হারিয়েছে, ওর সাইকেল হারিয়েছে, তোমার কি হারিয়েছে বাবা? ওই চোখের পানিতে বলছে, আমার আব্বা মা হারিয়ে গেছে, তারা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছে, সব থেকে কার ধন হারিয়েছে? তোরা এবার বিবেক কর, এতগুলো জিনিস হারালো, 25টা ছেলের 25 রকম মাল হারিয়েছে, আর এই ছেলেটা বলছে, আমার আব্বা নাই পৃথিবী থেকে চলে গেছে, হারিয়ে গেছে, আমার মা নাই হারিয়ে গেছে। হে বেঈমানের দল, তোকে আমি 1 বছর ধান দিইনি, আর এই ছেলেটার চিরজীবনের জন্য মা বাপকে মাইনাস করেছি, তোর থেকে ও দুঃখী না ওর থেকে তুই দুঃখী? এর জন্য আল্লাহ মালের পরে পরে এতিমের কথা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়তিম, এতিমের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও না বলি অট্টালিকার মায়াতে বসে আছো, জানো ওর কোল থেকে ওর মাকে নিয়েছি, আব্বাকে নিয়েছি। ওলা তাহা মালকে যদি আবার ফিরিয়ে আনতে চাও, তোমার দরজায় যে হাত বাড়াবে তাকে ধমকিয়ে কথা বলো না। ওয়ালা তাহাজ্জুন আলা তামিল মিসকিন ওয়া তাকুলু না তুরাসাকলাম্মা, তোদের সব থেকে নোংরামি হচ্ছে মালকে গোপন করে দিস, বোনকে তুই ফারাজ দিস না, আব্বা মারা গেছে জমিগুলোকে দখল করে করে তুই চালাচ্ছিস, বড় ভাই ছোট ভাইকে তুই ফাঁকি মেরে দিলি, খারাজ করা শুনি বললি বাপকে আমি 25 লাখ টাকা দিয়েছিলাম, 4 বিঘাটা আমার, বাকিগুলো ভাগ কর তোরা, এমন হুংকার মেরে দিলি তার উপরই রেস্টি হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, শুনেলে ওয়ারিসের মিরাস যদি তুই গোপন করে নিস, এমন একটা দিন আসবে সেদিন তাকে বুঝিয়ে দেবো আমি। বিশ্ব নবী বলছেন, মান কাতা আমিরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাত ফিল জান্নাহ, সেদিন জান্নাত থেকে আমি ওদেরকে বুঝিয়ে দেব। আমার আল্লাহ বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জাআ রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা বলছে, তোরা মালকে গুনে 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 জমা করে উঁচু করে নিলি, একবার তুরস্কের দিকে তাকিয়ে দেখ, একবার সিরিয়ার দিকে তাকিয়ে দেখ, উঁচু মালকে নিচু করতে মাত্র 5 সেকেন্ডও আমাকে লাগবে না, আমি 1টা সেকেন্ডে হিলিয়ে দিয়ে তোর সমস্ত মালকে নিচে করে দিতে পারবো। এই আয়াতের তরজমা কারো যদি বুঝে না আসে, সামা সিরিয়া দেখলেই হবে। আমার আল্লাহ বলছেন, হুব্বান জাম্মা কাল্লা ইদা দুঃখাতিল আরজু দাক্কান দাক্কা ওয়াজা আরব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, তোরা তলা 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 তলা, একটা ইট তার উপরে ইট, তার উপরে ব্যান ঢালাই, তার উপরে লিটন ঢালাই, তার উপরে ছাদের ঢালাই, দিতে দিতে দিলে দিলে 100 তলা নিয়ে যাবি 50 বছরে, আর আমি 50 সেকেন্ডের কাঠি লড়িয়ে দিয়ে নিচে করে দিব। এটা আমার ক্ষমতা, আমার ক্ষমতার বাইরে বেশি মস্তানি করবি না। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, যখন জাহান্নামকে টেনে আনা হবে ওই দূরে জাহান্নাম আসছে। বিশ্ব নবী বলছেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন, 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর যখন ওকে টেনে নিয়ে আসবো, তখন যাক্কারুল ইনসান ওয়ান্না লাহু যিকরা, মানুষ কিয়ামত থেকে চিৎকার মেরে বলবে, ওই 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 জাহান্নাম আসছে, এতদিন যার কথা খোতবাতে শুনেছি, জালসাতে শুনেছি, মাহফিলে শুনেছি, মোবাইলে শুনেছি, আজকে প্রত্যক্ষ দেখতে পেয়েছি, জাহান্নাম আসবে আর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার রব, সে তাকাব্বুর করনে ওয়ালা কই, সে রিয়া করনে ওয়ালা কই, যারা তোমার দিনকে মানে না কই। তখন ওই লোকগুলো কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সকলে একবার বলেন আমার সঙ্গে, বলেন ইয়াকুলু, জোরে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি, জোরে বলেন রে ভাই, আপনারা বলছেন না কেন, ইয়াকুলু ইয়া লাইতানি
কদ্দমতু লিহায়াতি, এটা বাংলা হচ্ছে হায় আফসোস যদি মরার আগে কিছু পাঠিয়ে রাখতাম। গোটা সুরাটাকে আবার 1 মিনিটে বলবো, একবার ছোট করে দিব, ধ্যান দিয়ে শুনেন এই কথাগুলো আমার বলা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে 5টা কসম দিচ্ছি, জ্ঞান ব্যক্তি যদি হয় সেই কসমের ভিতরে জ্ঞান লুকানো আছে, তোরা ব্রেক করবি না এখনো গোনা থেকে, এখনো গোনার দিকে হুর হুর করে ঢুকবে। তো শুনেলে আদ সামুদ এই ফেরাউন নামরদ হামান তাবা করে দিয়েছি, চাপ দিয়ে সোজা করে দিয়েছি, মাটিতে মিশিয়ে দিয়েছি, মিশতে নাবুদ করে দিয়েছি, এরপরও তোরা ব্রেক করবি না, তোদের কালচারের মধ্যে তোরাই থাকবি, ট্রেডিশন নিয়ে থাকবি, তোদের অভ্যাস হচ্ছে যখন মাল পাস তখন আমার ওপরে খুব কথা বলিস যে আল্লাহ ভালোবাসছে, যেদিন আমি ব্রেক করি একটু তোদেরকে একটু একটু চাপ দিই তখনই আমার বিরুদ্ধে তোদের মুখ খুলে যায়, কেন সবর হয় না, কেন শুক্রিয়া হয় না। শুনেলে এতিমকে একবার তাকিয়ে দেখ, এতিমের দিকে তাকালে তোর বিবেকের দরজার চাবিটা কট করে খুলে যাবে। সর্বস্ব হারা তো এতিম, মা নাই আব্বা নাই, পৃথিবীর মূলধন নাই, তাহলে ওর জীবনটা চলছে আমার কেন চলবে না? মালকে গুনে গুনে জমা করবি, থাক থাক করবি, আকাশচুম্বী বিল্ডিং করবি, ধ্বংস করে দেবো একবার পৃথিবীকে লড়িয়ে। এ পৃথিবী আমার কথা শুনে যার পিঠে তুই মাস্তান, যার পিঠে তুই মাস্তান, ওই পিঠওয়ালা আমার কথা শুনে গিলে শেষ করে দেবে। শুনেলে সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, আর জাহান্নাম দেখার পর আফসোস করে বলবি যদি কিছু পাঠিয়ে থাকতাম। অলা ইউসিকু ওয়াসাকু হাত ফায়ামা ফায়ামা ইদিল্লা ইউআদিবু আযাবাহু আহাদ অলা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিনের মতো আর বাঁধন পৃথিবীতে কোনোদিন দেখিসনি আর হবে না, আর সেই দিনের মতো আজাব আর কোনোদিন হবে না। তবে যদি নম্র ভদ্র হয়ে সমস্ত গুনাহগুলোকে লাত মেরে ফেরাউনের চাল বের করে নম্র ভদ্র হয়ে মসজিদে ঢুকে যাস, আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়াইজি লাইসাকা ওয়াসাকা হুয়া ইয়া জান্নাতি। একসাথে উঠবেন না, একটা ছোট ঘোষণা আপনাদেরকে শোনাই, দুটো ঘোষণা শোনাবো। প্রথম নম্বর ঘোষণা হচ্ছে যারা উঠা নিয়ত করছেন তাদের হাত গুলো ধরে বলছি সূরাটা শেষ করেন, মাত্র 2টি আয়াত কি আছে, আর সূরাটা যদি শেষ করেন অন্তত কিয়ামতের মাঠে একবার বলতে পারবেন আপনার সূরা ফাজারের ক্লাসটা শুনেছিলাম। আমি গোটাই সারাংশ পর্যন্ত শোনাবো, আর 2টি আয়াত আছে, একটু ধৈর্য ধরে শোনেন। দ্বিতীয় ঘোষণাটা আমি করছি আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি এখন হজ আর উমরা ট্রাভেলস খুলেছি, যদি কেউ সেইভাবে হজ আর উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বেশি কথা বলছি না। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। বহুজন বহুজনের সঙ্গে গেছেন মক্কা মদিনার ইতিহাসকে সেই জায়গায় দাঁড় করিয়ে বলবো, ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারা রেডি হয়ে যান। এপ্রিল মাসের 30 তারিখে আমার দল যাবে, আর রমজানে একটা যাবে, যেটা ইচ্ছা আপনি ঢুকতে পারেন, ফোনে আলাপ করে নেবেন কত কি পড়বে না পড়বে। আমার নাম্বার তাহের ভাইয়ের কাছে আছে, কমিটির কাছে আছে, হাজী ডাকার কমিটির কাছে আছে, কথাটা শেষ। এখন এই 2টি আয়াত শুনেন, একটা কথা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, সকলে বলে রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের টাইটেল ছিল কি, রাদিয়াল্লাহু আনহু, তাহলে এখন কি রাদিয়াল্লাহু আনহু একটাও নাই? এই পৃথিবীতে যতগুলি লোক এখন বেঁচে আছে যারা শ্বাস নিচ্ছে, কি নারী কি পুরুষ, রাজিয়াল্লাহ আনহু মানে ওর উপরে আল্লাহ রাজি আছে, তো আল্লাহ এখনো রাজি আছে, এই রকম কি জীবিত লোক নাই? আছে, কি বলেন, আছে, আপনারা বলেন আছে না নাই? আছে, কিন্তু শোনানো হচ্ছে না কেন তাকে? যদি শুনিয়ে দেওয়া হয়, তাহির ভাই যদি আমাকে কানে কানে শোনায়
যে আল্লাহ তোমার উপরে রাজি আছে, হতে পারে আমি অহংকার এবার বেলাইন হয়ে যাব। কিন্তু সাহাবীদেরকে শোনানো হয়েছিল কেন, তার পেছনে রাসূলুল্লাহ সাল্লাম ড্রাইভার ছিলেন, ব্রেক করে নিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। এখন হুঁশিয়ারি দেওয়ার কেউ নাই। এখন শোনানো হবে কখন, যখন শোনানো হবে তখন ওই লোকটা আর গুনাহ করার দ্বিতীয় মৌকা পাবে না। অথচ পৃথিবীতে হায়াতে শোনানো হবে এবং ফেরেশতার মারফতে শোনানো হবে। কখন শোনানো হবে, আমি মুমূর্ষু অবস্থায় পড়ে গেছি আর আমি পৃথিবীতে ফিরব না, গুনাহ করার দ্বিতীয় মৌকা পাব না, এবার আমার ফিরার পালা রব্বুল আলামিন, তার আজরাইলকে পাঠা আজরাইল, নূর মোহাম্মদকে এবার নিয়ে চলে আয়। ওই ফেরেশতা এসে তাহার কানে বলবে, তাকে তাসাল্লি দেবে, তাকে সাহস দেবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে হিসাব শুনিয়ে দেবে। ওই লোকটা মরার 2-5 সেকেন্ড আগে শুনতে পাবে, ফেরেশতা তার কানে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া, ওই রবের দিকে যে রব তোমার উপরে রাজি আছে, তুমিও তাকে রাজি রেখেছ, অতএব রাজি আল্লাহু আনহু তুমি হয়ে গেলে, ফাদখুলি ফি ইবাদি, ঢুকে যাও তুমি তার গোলামের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতের মেহমান হবে। সূরাটা শেষ, একজন উঠবেন না, গোটা সূরাটা 1 মিনিটে শোনাবো। গোটা সূরাটা আল্লাহ কি বলতে চাইলেন, প্রথমে আল্লাহ বলছেন, তোদেরকে ফজরের কসম দিছি, সূর্যের কসম, তুই যখন সকাল বেলায় উঠবে প্ল্যান পরিকল্পনা করে নিবি দিনের ব্যাপারে, আল্লাহর তুই প্ল্যান পরিকল্পনা করিস, ওই রকম দিনের আমলের ব্যাপারে প্ল্যান পরিকল্পনা করে নিবি। হে মোমেন, শোন, তোকে আমি পর পর 5 খানা কসম দিলাম তোর বিবেকের চেতনতা ফিরার জন্যে। তোর বিবেক কি একবারও বলছে না যে আমি নিজেকে কোন হাত থেকে এবার রুখে দিব, আমার ব্রেককে মজবুত করব, আর আমি জুয়াতে যাব না, তাসে যাব না, বেইমানিতে যাব না, মিথ্যা কথা বলবো না, বেপর্দা থাকবো না। হে ইমানদারের, পরেও যদি তুই না মানিস, এতগুলো কসমের পর আমি রব কসম খেয়েছি, তারপরেও যদি তোর হৃদয়ে কোনো রেসপন্স না হয়, তোর হৃদয় যদি এটা মেনে না নেয়, তাহলে একবার ইতিহাসের দিকে তাকিয়ে দেখ, আদ সামদ ফেরাউনকে কেমন ভাবে আমি তাবা করে দিয়েছি। হে বিশ্ববাসী, তোরা তোদের ট্রেডিশনকে চেঞ্জ কর, যখন তোরা মাল পাস আমার শুকরিয়া করিস, কিন্তু যেদিন একটু ব্রেক করি আমার বিরুদ্ধে মাল খুলে দিস, খবরদার না একবারে এতিমের দিকে তাকা, তোর দরজায় ভিখারিকে খবরদার ধমকিয়ে কথা বলবি না, মাল তুই যতই জমা কর না কেন একবারে হিলিয়ে দিলে মালকে শেষ করে দিব। যেদিন জাহান্নাম তোর সামনে আসবে সেদিন তুই আফসোস করবি, কিন্তু কোনো কাজে লাগবে না। তবে শুনেলে, যদি সব কিছু মেনে নিয়ে আল্লাহকে রাজি করতে পারিস, তাহলে আল্লাহর গোলামের সঙ্গে তুই জান্নাতে থাকবি। যে লোকগুলো উঠে দাঁড়িয়ে গেছেন তাদের পায়ে ধরছি বসেন, তাদের পায়ে ধরছি বসেন, আল্লাহর গোলাম রসুলের উম্মত 1 মিনিটের জন্য বসেন, আপনাদের হাতগুলো ধরছি, পাগুলো ধরছি, বসেন, আর নাহলে ঘর জুয়া বাদ দিয়ে হসপিটাল যাবেন। আল্লাহর সঙ্গে ধোকাবাজি কেউ মেনে নেবে না, পরিষ্কার কথা বলছি। চিটিংবাজি করতে করতে আল্লাহর সঙ্গে করছেন, আপনি যান বাড়ি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, আপনার মন আপনাকে বলবে যে তুই বেইমানি করে এসেছিস জলসাতে, শেষ দোয়াটুকু না জবাব নিয়ে গেছেন। কত চালাক হয়েছেন, আর কত ফেরাউন নমরুদের কথা এখনই শোনালাম, কত মাস্তান হয়ে গেছে। আজকে মাদ্রাসাটাকে জনে 3-4 মাস ধরে কমিটি গাধার মতো খেটে খেটে আঞ্জাম দিচ্ছে, দিবেন তো 10টা টাকা, তারপর আবার চিটিংবাজি করে পালিয়ে যাচ্ছেন, মানে একজনকে আল্লাহ ছাড়বে না। যে কটা দিয়েছে পায়ে ধরেছি, আমি একজন মেহমান, আমি আলিম নই, আমি একটা বদমাস, তারপরও পায়ে ধরেছি, উচিত ছিল 1 সেকেন্ডের জন্য অবশ্যই যাওয়া, সুজা হাসপাতাল ঢুকিয়ে দেবে আল্লাহ, অর্থ পাবে না, ইহা তো বেতন। বললাম যে আমি 1 মিনিটের মধ্যে তফসিরটা শেষ করবো, 30 সেকেন্ড হতে দিল না, পাশে যেন বাঁদরের আর বড় আছে, আল্লাহ নারাজ হয়ে যাবে ওদের উপরে।
এই জন্য এক একটা ফ্যামিলি আল্লাহর আল্লাহর গজবে তাও তাও করে জ্বলছে আর আলেমদের কাছে দোয়া চাইছে বিয়াদরা যেখানেই যায় এই বিয়াদবিগুলো করে মা বোনের একজন উঠবেন না আমি আমি ক্লিয়ার ভাবে গোটা সূরাটা শোনাতে পারলাম না এর জন্য দুঃখিত আর আমি কয়েকদিন পরেই হজ বিডাঙ্গাতে আসবেন ইনশাআল্লাহ ওখানে বিষয় আলাদা থাকবে আপনারা যে কজন বসে আছেন আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না প্রথমে একটা জিনিস চাইছি 10টা মিনিট আপনাদের হাতগুলো ধরে ভিক্ষা চাইছি 10 মিনিটকে আমি নূর মোহাম্মদ 11 মিনিট করব না যদি 11 মিনিট করি তো আমিও বেঈমান ওয়াদা দিলাম 10 মিনিট মাত্র মা বোন খালা বেটি অনেক কথা শোনা হয়ে গেল অনেক কথা শোনা হয়ে গেল বাইবেলে বলছে ছিলে তুমি থাকবে তুমি নিয়ে এনেছিলে না নিয়ে যাবে ছিলাম না থাকবো না আনিনি নিয়েও যাব না যা কিছু দিয়েছে আল্লাহ যতগুলি লোক আছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি 10টা মিনিট আপনাদের পায়ে ধরে বলছি উঠবেন না আপনি টাকা দেবেন না আমি ডাকাত নই যে আপনার বুকে ছুরি মারব মাদ্রাসাওয়ালারা পায়ে ধরে বলে দে বাপ আর রাত 12টায় যখন ছুরি নিয়ে ঢুকে তখন আপনি বলবেন লে বাপ লে বাপ বলার আগার থেকে দে বাপই ঠিক থাকেন মা বোনেরা উঠবেন না আমি মা বোনদের কাছে বলছি আজকে আমি ঘড়ি দেখে নিলাম আর 9 মিনিট আছে যতগুলি মহিলা বসে আছেন সব মেয়েগুলি আমার মা মা আপনার গায়ে হাত দাও আমার জন্য হারাম কিন্তু সত্যিকারই যদি আপনার পেটে আমি পৃথিবীতে আসতাম আর এরকম করে আপনার শাড়িটা ধরে নিতাম আর বলতাম মা আমাকে 100টা টাকা দাও আমি জালসাই খরচা করব আপনি না বলে পালিয়ে যেতে পারতেন না তো আজকে যতগুলি মেয়ে আছেন যেমন যেমন মেয়ে আছেন কোনো খালামা মুরব্বী যদি থাকেন আপনার কাছে আমি ভিকিরি হয়ে 500টা টাকা চাইছি আর প্রতিটি মেয়ের কাছে আমি 100টা করে টাকা চাইছি খালা খালামা আপনার কাছে না থাকলে আপনি আরেক খালার কাছ থেকে ধার করে নেন যদি তা না থাকে আপনি 1টা টাকা হলো দেবেন আমি মাদ্রাসার ছাত্রগুলোকে পাঠাচ্ছি একটা হাত যেন বাদ না যায় প্রয়োজন হলে আপনি পাশের খালার কাছ থেকে ঋণ করে দেন আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একবার হাত পাতলাম ভাই পাঠান আপনি আপনি যান একটু ভিতরে গাইড করেন মা মা বলেছি আমি এতিম আমি 5 বছর বয়সে মা হারিয়েছি আর এখন আল্লাহ আমাকে সারা বিশ্বে মা দিয়ে দিয়েছে গাইবান্ধা বাংলাদেশে জালসা করে নেমে যে গাড়িতে চাপতে যাওয়ার একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কম করে মেয়েটার বয়স 72-75 হবে বলছে বেটা নূর মোহাম্মদ রে তোর বাড়ি ভারত রে বাপ আল্লাহ তোর হায়াত দারাজ করুক তো ওর চোখের পানিটা আমার চোখে পানি চলে এলো আমি বললাম খালামা দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায় পৃথিবী ভালো নয় পৃথিবীতে বেশি হায়াতের দোয়া করাটাও খারাপ বলছে না বেটা তুই বেঁচে থাকা মুরব্বী মানুষ ধরে নিয়েছে কি বল তা এখন আমাকে অনেক মা আল্লাহ দিয়েছে আজকে কত মা আছে আমার এখানে আমি মা বলে শেষ করতে পারবো না অতএব এতবার মা বললাম 100টা টাকা আপনি আল্লাহর হস্তে দেবেন 100টা টাকা না থাকে আপনি 10-5 টাকা দেবেন এখানে যারা আছেন ভাই 5000 দেনাওয়ালা কেউ আছেন একটা বড় চাদরের ব্যবস্থা করেন না নাহলে এইটাকে তুলেন এটাকে উল্টিয়ে দিলে এটা চাদরের মতো হয়ে যাবে আমি আপনাদেরকে বলছি চাদরটা আমার এই সামনে থাকবে এইখানটাতে আপনারা উঠে আসবেন চাদরে হাত দিবেন আল্লাহ খুশি হবে কেন খুশি হবে আমার গোলাম আমার জন্যে হাঁটছে দেখেন কত বড় কথা আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ভাই চাদরওয়ালারা যাবে না এখন এখানে রাখেন আমি যখন বলবো চাদরওয়ালা আপনার কাছে যাবে না আপনি হেঁটে আসবেন আল্লাহ আরশ থেকে দেখে বলবে আমার গোলাম আমার জন্যে হাঁটছে কে কে দেবেন চেয়ারে যতজন আছে দেবেন নিচে যতজন আছে দেবেন দাঁড়িয়ে যতজন আছে দেবেন পেছনে যতজন আছে দেবেন সকলে একবার ওই হাত রাখবেন এই মাইকম্যান কই মাইকম্যান কই মাইকম্যান কে ওই এদিকে সামনে আসে সামনে আসে আপনার আপনার ব্যবস্থাটা আগে করি জি যতটি লোক আছে আচ্ছা ভাই 5000 দেনাওয়ালা কেউ আছেন আমি যখন বলবো তখন উঠবেন আমি ঠিক দোয়া পড়ে দেবো তখন উঠবেন 5000 দেনাওয়ালা কেউ নাই একটাও নাই একটাও নাই আমার মুখ বন্ধ নাই 5 মিনিট হয়ে গেছে
আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে, দুটো কথা বলিনি। যখন 10 মিনিট পুরো হয়ে যাবে আমি দোয়া দিব, দোয়া পড়ে যখন আমি শেষ করে দিব, আর যখনই শেষ হবে সব ওই দিকে হাঁটবেন না, এই চাদরের দিকে হাঁটবেন, আর চাদরের নিজের নিজের টাকা ফেলবেন। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানে কতগুলো লোক আছে, কি নাম কি কারণ কিছুই আমি বুঝি না, আমি একটাই জিনিস বুঝি, সবাইকে আল্লাহ চেনে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যিনি চাদরে হাত না রেখে পালাবেন উনি হাত তুলেন, চাদরে হাত না রেখে পালাবে এই দুজন মাত্র। তো ওই দুজনকে আমি ডেকে জিজ্ঞেস করবো যে কি রাগ আছে। আসলে ঝুঁকে হাত তুলে দিয়েছে আর কি, ও রাই টাকা দেবে, ও রাই বেশি টাকা দেবে, জি ভাই ওটা ঝুঁকে হাত তুলেছে। তো সকলে চাদরে হাত রাখবেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রত্যেকের কাছে 1000 করে দাবি, না থাকে 500 টাকা, না থাকে 200, সর্বশেষ 100। একটা আমার আবদার, আমি আপনি যদি আমার আবদার মিটান আপনার আবদার আল্লাহ মিটাবেন। আর সর্বশেষ বলি, আপনার কাছে যদি 100 টাকা না থাকে তো 10 টাকাও দেবেন, 10 টাকা নাই 1 টাকা দেবেন, 1 টাকা নাই, শেষ কথাটা বলছি, খালি হাতটা চাদরে রেখে বলবেন আল্লাহ বরকত দাও, একটা মুমিনের মুখের দোয়াটাও দিয়ে যাবেন, দোয়াটাও দিয়ে যাবেন। এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এর দিকে তাকান। আমি আমার দিকে ডাকিনি, আমার ভাইয়ের দিকে ডাকিনি, কমিটির দিকে ডাকিনি, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের কোনো মূল্য নেই, কিন্তু এর দিকে ডাকছি, মা খালা একবার তাকান, এর দিকে ডাকছি। যদি এর উপরে মহব্বত থাকে তো আপনি পেছন ফিরে পালাতে পারবেন না, খালি হাতটাও চাদরে রেখে বলবেন আল্লাহ বরকত দাও। আর এইটুকু যদি কেউ না দিয়ে পালান, তার বিষয়ে আমি বলছি, আপনি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন আমি বদ্ধ করবো? আস্তাগফিরুল্লাহ, আমি বদ্ধ করবো না, যারা গেছে তাদের জন্য বদ্ধ করিনি, আমি এটাই বলেছি, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। এবার আল্লাহ যেটা করবে সেটা আমি বদ্ধ করবো না। আপনার মন আপনাকে বলবে, হায় রে হতভাগা, তুই কোরআনের ডাকে দুপায় এগিয়ে যেতে পারবি না। আপনার মন আপনাকে বলবে, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, সেই ঈমান তাকে আঘাত করবে। যে লোকগুলো চলে গেল, আমার মনে অনেক কষ্ট হলো, এতক্ষণ তুমি কোরআনের তফসির শুনলে, আর যে মাদ্রাসা তোমাকে শোনালো, এই গাধাটা যে মাদ্রাসায় পড়ে আজকে চেয়ারে বসেছে, সেই মাদ্রাসার বুকে লাত মেরে চলে গেলে, আল্লাহ তোমাদেরকে ঠিক জায়গায় দেবে না। এইগুলো হচ্ছে কঠিন জিনিস। অতএব আপনাদের কাছে আমার শেষ আবেদন, আর মাত্র 2 মিনিট আছে, আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুশি, একজনও কি 5000 টাকা বলবেন না? আমার মনটা কি একদম ছোট করেই রাখবেন? আরে ভাই, এতগুলোর ভিতরে একজনা কি 5000 টাকা বলবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা, আপনারা একজনও বাদ থাকবেন না, সকলে দেবেন। এখন আমি দোয়া দিচ্ছি, কথা বুঝবেন এবং আমিন বলবেন। আর এই চাদরটা বুঝলেন ভাই, এখানে ভিড় হবে, ওইখানটাতে ধরবেন, নাহলে ওইখানটা ধরবেন, এখানে বাক্স টাক্স আছে তো, চাদরটা ধরবেন। মাশাআল্লাহ, ইজ্জত রেখেছে, 5000 টাকা আল্লাহর গোলাম দেবেন, মাশাআল্লাহ জি। আচ্ছা, এই চাদরটা কোথায় ধরবেন? ওই টেবিলটা সোজা করে।